হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালোই আছি, তবে টুকটাক একটু সমস্যা রয়েছে, একটা ডাক্তার দেখাতে হয়। কিন্তু করোনা এমন পরিস্থিতি, তার মধ্যে চলছে একটু বাধা নিষেধ চলছে লকডাউনের মতোই। তবু গেলাম দুজনে মিলে, কিছু টেস্ট করানো দরকার এবং সেই সঙ্গে একজন ডাক্তারকে দেখানো দরকার। আমাদের এখানেই কিনস্কেয়ার ডায়াবেটিস সেন্টার একটা আছে, প্যাথোলজি কিছু ডাক্তারও বসেন ওখানে। তখন একজন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে আমরা দুজনে গেলাম। কিন্তু ওই যে কিনস্কেয়ার দেখতে পাচ্ছ, অন্য সময় কিন্তু পেশেন্ট একেবারে ভর্তি থাকে, গম গম করতে থাকে পুরো জায়গাটি। এখন দেখা যাচ্ছে যে এখানে ডাক্তারদের কাছে বা প্যাথোলজি সেন্টারগুলোতেও কিন্তু পেশেন্টদের তেমন কোনো ভিড় একেবারেই নেই। একজন দুজন একেবারে খুব দরকার না হলে আর আসছেন না এইসব জায়গাতে টেস্ট করানোর জন্য বা ডাক্তার দেখানোর জন্য। তা আমার একটু দরকার ছিল কিছু টেস্টের এবং একজন ডাক্তারের সঙ্গে মিট করা। তা আমরা দুজন একটু আসলাম, দেখতে পাচ্ছি যে একেবারেই ফাঁকা জায়গাটি, টেস্টগুলো করালাম, তারপর ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করলাম। এখানে প্রথমে একজন জুনিয়র ডাক্তার দেখে থাকেন, দেখে উনি কী কী টেস্ট হবে দরকার আছে সেগুলো দিয়ে থাকেন, তারপর সেই টেস্টগুলো করানো হয়। বিকেলের মধ্যে টেস্টের সব রিপোর্ট দিয়ে দেওয়ার পরে মূল ডাক্তারের সঙ্গে ভিজিট করতে দেওয়া হয়। আমরা মোটামুটি সারাটা দিনই এখানে আমাদের থাকতে হলো, ব্লাড ফ্লাড দিয়ে বা টেস্টগুলো যে স্যাম্পল সেগুলো দিয়ে কিছুক্ষণের জন্য একটু বাড়ি আসলাম। এসে দুপুরে একটু খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে গেলাম গিয়ে রিপোর্ট নিয়ে, তারপরে আবার ডাক্তারের সঙ্গে দেখা করলাম। এমনিতে ভালোই আছি, তেমন কোনো খারাপ কিছু নয়, কিন্তু একটু দেখানোটা একটু দরকার ছিল, কিছু টেস্টের যে প্রয়োজন ছিল সেটা আমরা এখানে করিয়ে নিলাম। তবে যে পরিস্থিতি এখন করোনা, যেহেতু দ্বিতীয় ঢেউ চলছে, কেউ খুব একটা বাইরে বেরোবে না খুব দরকার না হলে। আমরা যাচ্ছিলাম, একটু ভয় ভয় করছিল, কিন্তু একটু যেতেই হবে। আমরা ওই টোটো বুক করে গেলাম এবং আসার পথে একইভাবে টোটো বুক করে চলে আসলাম, অন্য কোনো গাড়িতে আমরা উঠিনি আর কি। তাছাড়া মাস্ক, ডবল কোটের মাস্ক বা দুটো মাস্ক পরে নিয়েছি আমরা। এখন তো দুটো করে মাস্ক পরতেই বলে জেনারেলি। যতটা সম্ভব সতর্কতার সঙ্গেই ডাক্তার দেখিয়ে আমরা সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে আসলাম। মোটামুটি ছিল ভিডিওটি, তেমন কিছু নেই, রাখছি এখানেই। সবাই খুব ভালো থাকবে এবং করোনার যাতে কোনোভাবেই চাপা বসাতে না পারে, এই সতর্কতা অবলম্বন করে কিন্তু অবশ্যই চলবে। রাখছি এখানেই, বাই।